এই মেয়ে, এই টাকা তোমার নাকি? অন্যের জিনিসকে নিজের ভাবাটা কিন্তু অন্যায়। সত্যি কথা কইতে কি স্যার, মোর সামনে কিন্তু কোনোদিনও কামড় কুমুর দেয় নাই। পৃথিবীর সব ঘটনা যে তোমার সামনে ঘটবে তার কি কোনো ঠিক আছে? আরে আমি নিজেই তো তার সাক্ষী, দুবার সে আমার সামনে কামড় দিয়েছে। কালকে রাতে সে সুন্দরের হাতে কামড় দিয়েছে আর আজকে দেলোয়ারের হাতে কামড় দিয়েছে। স্যার আমি একটা নোংরা পলিটিক্সের শিকার স্যার। স্যার তারা বাপ ছেলে মিলে ট্রাই করতেছে যাতে আমি আপনার কাছে না আসতে পারি। তারা নিজেরা ছাড়ো, আমার হার্টে রিং পরানো আছে। ছাড়ো, আরে স্যার ভয় পাইতে আছেন কা? হ্যাঁ বাপ না বাল্লু কিছু পারবে না, আমি কিছু করতে পারবো। স্যার এই যে আপনি চিৎকারটা দিলেন, দেখেন তো আমি আপনাকে কামড় দিয়েছি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। আমি কি কামড় দিছি বলা? না, তা দেও নাই। সেম ঘটনাটাই ঘটছে স্যার আমার সাথে। সেদিন রাতে যখন আমার মুখ চেপে ধরছিল তখন কিন্তু আমি কামড় দেই নাই স্যার। ইচ্ছা করে সুন্দর ওই নাটকটা সাজাইছে, যে কারণে পরে রাগে ক্ষোভে দুঃখে আমি বাইরে এসে ওকে সত্যি সত্যি একটা কামড় দিছিলাম এবং তখনই আপনি দেখে ফেলছেন স্যার। তুমি তো নিজের মুখেই বলছো যে তুমি কামড় দিয়েছো। কিন্তু কামড়টা আমি কেন দিছি সেটাও তো আমি ব্যাখ্যা করলাম স্যার। স্যার ওরা কোনো না কোনো ভাবে চাচ্ছে যে আমি আপনার কাছাকাছি যাতে আসতে না পারি, এই জন্য সব নাটক সাজাচ্ছে স্যার। না, আমি তো আসলে তোমার কথা শুনতে চাই, সবার কথা আমি শুনতে চাই, সেজন্যই আমি এসেছি। স্যার এখনো কি আপনার বিশ্বাস হয় যে আমি মানুষকে কামড় দেই? আসলে আমি তো মানুষের কথাই শুনতে চাই, আমি সবার কথা শুনবো, কিন্তু আমি তো ভয় পেয়ে যাচ্ছি। স্যার আমি আপনার সাথে কথা বলবো। পলা তোমার কাজ শেষ, তুমি যাও, অন্তর হয়তো তোমার জন্য অপেক্ষা করতেছে। থ্যাংক ইউ। এই শোনো, আমি তো তোমার বাবাকে আসতে বলেছিলাম, কই এলো না তো? হ্যাঁ তো মুই কইতে পারি না স্যার, হে আমার আব্বুই কইতে পারে, মুই তো হারে হেল্প করতে আইছিলাম, তাই মুই এখন যাই। আচ্ছা, এভাবে তুমি অন্যের টাকাটা চুরি করলে? জি স্যার, আমি একা না, সবাই মিলে স্যার। যখন তুমি বুঝলে যে টাকা চুরি করাটা অন্যায় তখন তুমি থানায় গেলে না কেন? আর তাছাড়া তোমার কাছে তো আমি নকল টাকা দেখেছি। স্যার এটাই তো একটা শয়তানি করছে, আমার কাছ থেকে তারা হেল্প নিল, সব কিছু করে দিলাম, আর আমার ভাগটা দেওয়ার সময় তারা আমাকে নকল টাকা গছায় দিল, আসল টাকাগুলো সব লুকায় ফেললো। স্যার আর কি মানুষ না অন্য কিছু? মানুষ, তবে অন্য লেভেলের মানুষ। স্যার এখন ওটা সমাধান কি স্যার? অপরাধের বিচার যদি তুমি চাও তাহলে তুমি থানায় যাও, আমি রেঞ্জ ডিআইজিকে বলে দিচ্ছি। না না না, বিষয়টা খুব সিরিয়াস, আমি আইজিপিকে বলে দিচ্ছি। লোকটার যদি কোনো উত্তরাধিকার না থাকে তাহলে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিক, রাষ্ট্রের কাজে লাগুক। কিন্তু স্যার এতে করে তো আমি আমার টাকার ভাগটা পাবো না। এই মেয়ে, এই টাকা তোমার নাকি? অন্যের জিনিসকে নিজের ভাবাটা কিন্তু অন্যায়, দিস ইজ নট গুড। আচ্ছা ঠিক আছে, আমি থানায় ফোন করে দিচ্ছি। না না না, আইজিবিকে ফোন করতে হবে। আমি কার কাছে বিচার দিতে আসলাম? এখন তো মনে হইতেছে যে আমার আম ছালা দুইটাই যাবে, সারা জীবন তো আমি জেলে পচে মরব। ফোনটা কোথায় গেল স্যার? কোথায় রাখছেন? যতটা মনে পড়ে ওই আমার বেডরুমে যে জানলাটা আছে জানলার পাশে। আচ্ছা স্যার আমি দেখি। দাম তো তেমন কিছু নেই।
বিক্রি করতে পারবে না। ফোনটা তো স্যার আমিই গায়েব করছি, যাতে আপনি আইজিপিরে ফোন দিতে না পারেন। অন্য আর কে ফোন নিবে? ফোনও পাবেন না, কাউরে কলও দিতে পারবেন না। তাহলে ফোন স্যার আমি তো একেবারেই অচল, আর তাছাড়া কোনো নাম্বার আমার মুখস্থ নেই, আমি নিজেরটাও মুখস্থ রাখতে পারি না। স্যার আপনি কোনো টেনশন করবেন না স্যার, আমি দেখি আমার পরিচিত যারা আছে তাদের মাধ্যমে আমার ফোনটাকে খুঁজে বের করা যায় কিনা। তাহলে আসি স্যার আমি। বলোটা কি মেয়েটি নেয়নি তো? কিন্তু এত অল্প দামের ফোন নেবেই বা কেন? না, হিসাব মিলছে না।